সৎগুরু যখন আমি ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ভলেন্টিয়ারিং জন্য আসি আমার এনার্জি লেভেল খুব হাই থাকে কিন্তু এই একই বাসন আমি যখন বাড়িতে ধুই আমি একই এনার্জি অনুভব করি না কিভাবে আমি আমার ঘরকে আমার কাজকে আশ্রমের মতন করে তুলব আপনার কিছু আমাকে দিয়ে দেওয়া উচিত সত্যি এমনিতেও আমি রোজ রোজ আপনার বাড়িতে খেতে যাব না কিন্তু মনে মনে আপনার অবশ্যই দিয়ে দেওয়া উচিত যেহেতু এখানে আপনি সোপে দেওয়ার মতো করে করেছেন তাই সুন্দর লাগছে ওখানে এটাই কাজ হিসেবে করছেন তাই কুৎসিত হয়ে যাচ্ছে দুক্ষেত্রেই একই কাজ আলাদা শুধু আপনি তাই না একই বাসন একই কাজ বাকি শুধু আপনি যে একে শোচনীয় অথবা আনন্দদায়ক করে তুলতে পারেন কাজেই বাড়িতে বা অফিসে যা করেন সেটাও সঁপে দেওয়ার ভাব নিয়ে করছেন না কেন কে আটকাচ্ছে আপনাকে আমি এসে চাইব না আমি এসে আপনার বেতন হাতিয়ে নেব না আমি আপনার খাবারও খেয়ে নেব না সঁপে দেওয়ার মতো করে করছেন নাটা কেন এটা সুন্দরভাবে কাজ করবে এটা সুন্দরভাবে কাজ করবে শুধু আপনার মানসিকতাটাই বদলে গেছে বলে নয় সর্বোপরি আপনি কৃপা লাভের সুপাত্র হয়ে উঠবেন সেটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ এটাই আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে কৃপার জন্যে নিজেকে খোলা রাখা এই একটা জিনিস না থাকলে এ এক কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য কাজ প্রায় অসম্ভব এক কাজ অসম্ভবও বলবো না তবে অত্যাচারেরই বটে যদি কৃপাকে সঙ্গ করে চলেন আপনি অনায়াসে ভেসে বেড়ান আনন্দে যদি হেঁটে এগোতে চান তবে এ এক ভীষণ অত্যাচারময় যাত্রা নিজেরই জীবন প্রক্রিয়াকে কেউ নিজের জন্যেই অপ্রীতিকর করে তুলছে এতে লাভটা কোথায় আমি বুঝি না আমরা জানি না কোন মহান ব্যক্তিটি আপনি হয়ে উঠবেন নিজের জীবনে সে আপনি মাউন্ট এভারেস্ট চড়বেন কি বা আপনি একশো মিটার দৌড়বেন মানে আট সেকেন্ডে বা সাত সেকেন্ডে পেরোবেন কিনা আপনি বোল্টকে হারাতে পারবেন কিনা আপনি আপনি একজন কোটিপতি হয়ে উঠবেন কি না আমরা জানি না কিন্তু এই একটা জিনিস আপনার প্রাপ্য যে জীবনের প্রক্রিয়া আপনার জন্য এক প্রীতিময় অভিজ্ঞতা ছিল এই একটা জিনিস আপনার অবশ্যই হওয়া উচিত তাই না এই একটা জিনিস সব মানুষেরই প্রাপ্য তাই নয় কি হুম বাকি সব তাদের ক্ষমতা অনুযায়ী হবে বাকি সমস্ত কিছু তাদের যোগ্যতা অনুযায়ী হবে কিন্তু এই একটা জিনিস প্রত্যেকটা মানুষের প্রাপ্য যে আপনি আপনার জীবনের অভিজ্ঞতাকে এক সুখময় প্রক্রিয়া করে তোলেন এইটুকুই অন্তত হওয়া উচিত তাই না বাকি সব আমরা জানি না তারা হতেও পারে তারা নাও হতে পারে কারণ তারা নানান বিষয়ের ওপর নির্ভর করে শুধু আপনার ওপরে নয় ওই পরিস্থিতিগুলো শুধু আপনার ওপরে নির্ভর করে না ওই পরিস্থিতিগুলো অনেক কিছু নিয়েই তবে এই একটা জিনিস আপনি করতে পারেন শুধু এই একটা জিনিস হলে জীবন হবে সুন্দর আমাদের দক্ষতা অনুযায়ী আমরা প্রত্যেকে যা করতে পারি তা করব জীবনে এতটুকুই তো আছে তাই না তবে এই একটা জিনিস হতেই হবে কাজেই আপনার অবশ্যই ভলেন্টিয়ার হওয়া উচিত সব সময় ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী হওয়া বলতে যা বোঝায় তা হল স্বেচ্ছাসেবক হওয়া মানে হল আপনি আপনার জীবন স্বেচ্ছায় গড়ছেন এটাই গোটা মানেটা এক্ষুনি আপনি যদি বলেন আমি একজন স্বেচ্ছাসেবী এর অর্থ হলো আমি যা কিছুই করছি তা নিজের ইচ্ছেতে করছি ঠিক দেখুন আপনার হাতে এতটুকুই আছে হয় আপনি নিজের জীবন স্বেচ্ছায় করতে পারেন অথবা অনিচ্ছায় আপনি নিজের ইচ্ছে করলে এটা প্রেমের সম্পর্ক হয়ে ওঠে যদি নিজের অনিচ্ছায় করেন তবে হয়ে যায় ধর্ষণ যদি নিজের ইচ্ছে করেন এটা আপনার স্বর্গ হয়ে ওঠে যদি অনিচ্ছা সহকারে করেন আপনার জন্য নরক হয়ে পড়ে ঠিক এটাই তো গোটা পার্থক্যটা তাই না আপনি জীবনে যা কিছুই করুন না কেন যদি তা স্বইচ্ছায় করেন তবে তা সুন্দর কিছু যদি তা আপনার সাথে অনিচ্ছায় ঘটে তবে তা ভয়াবহ কিছু তাই নয় কি তো স্বেচ্ছাসেবী হওয়া মানে বাসন পরিষ্কার করা বোঝায় না সবজি কাটা বোঝায় না এটা বা সেটা বোঝায় না সমস্ত রকমের পরিস্থিতিতে ইচ্ছুক হয়ে ওঠা শেখা যে আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত ইচ্ছুক হয়ে বাঁচেন অনিচ্ছায় নয় কারণ যে মুহূর্তে অনিচ্ছা আসে যদি জীবনের সবচাইতে সুন্দরতম ঘটনাও আপনার সাথে ঘটে তবুও মনে হবে যে জীবন আপনাকে বিপর্যস্ত করে ফেলছে হ্যাঁ কি না ইচ্ছে নেই অনিচ্ছুক কিন্তু আমরা আপনাকে স্বর্গে ঠেলে দিচ্ছি আপনি ভুগবেন কি করে জানলেন আপনি ইতিমধ্যেই স্বর্গে নেই কোনো প্রমাণ আছে আপনার হাতে কোনো প্রমাণ আছে কি যে এটা স্বর্গ নয় তাহলে যেহেতু আপনি অনিচ্ছুক তাই এমনকি স্বর্গ কুৎসিত যদি আপনি ইচ্ছুক হন এটা খুব সুন্দর আর শুধুমাত্র আপনি ইচ্ছুক হলেই আপনি কৃপার কাছে লভ্য হয়ে ওঠেন তা না হলে আপনাকে প্রতিটি পদক্ষেপ টেনে হিচড়ে চলতে হয় যা একদমই সহজ নয়